গণঅভ্যুত্থানের মুখে গণরোষ এড়ানোর জন্য শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছেন এবং এখনও উনি ভারতে অবস্থান করছেন। বলা হচ্ছে ভারত সরকার তাকে সময় দিতে চায়, তিনি যাতে তার পরবর্তী কর্মপরিকল্পনা ঠিক করতে পারেন। তিনি ব্রিটেনে চলে যেতে চেয়েছেন বলে শোনা গেছে, কিন্তু আমার এটা নিয়ে সন্দেহ আছে। তিনি সেখানে যাবার সুযোগ পাচ্ছেন না, আমেরিকা তার ভিসা ক্যান্সেল করেছে। আমি ধারণা করি ধানাই পানাই করে তিনি আসলে ভারতে থেকে যেতে চান, কারণ তার প্রভু ভারতের সাথে বসে তিনি বাংলাদেশের সরকারকে কীভাবে ডিস্টেবিলাইজ করা যায়, সম্ভব হলে পতন করে ফেলা যায়, সে পরিকল্পনা আটা তার জন্য খুবই সহজ হবে। বাংলাদেশের হিন্দুদেরকে সীমান্ত পার করতে চায় আওয়ামী লীগ, বাংলাদেশের মাটি ছাড়া করতে চায়। এত বছর ধরে তাদের জমি দখল, সম্পত্তি দখল করেছে, এখন এই নতুন বাংলাদেশের অভ্যুদয়ের পর তাদের মগজ ধোলাই করে বাংলাদেশের মাটি থেকে বিতাড়িত করতে চায়। আর সে কারণে শাহবাগে জড়িত উপস্থিত হয়ে কিছু হিন্দু জনতা দাবি তুলছে যে আমার মাটি আমার মা, বাংলাদেশ ছাড়ব না। আমি একদমই একমত তাদের এই দাবির সাথে, আমার ফেসবুক ওয়াল এটা শেয়ার করেছি যেন লক্ষ লক্ষ মানুষ শেয়ার করে। কেন বাংলাদেশের হিন্দুরা এই মাটি ছেড়ে যাবে, কেন বাংলাদেশের এই হিন্দুরা তাদের হারানো সম্পত্তি ফিরে পাবে না, যার 87% 87% সম্পত্তি দখল করেছে হিন্দুরা। বেনজির আহমেদ, পুলিশের সাবেক কর্মকর্তা, খোদ গোপালগঞ্জে 621 বিঘা জমি হিন্দু সম্পত্তি দখল করেছে। আসসালামু আলাইকুম দর্শক, বাংলাদেশকে নিয়ে চলছে নতুন করে ষড়যন্ত্র, কঠিন বিপদের মধ্যে পড়তে পারে বাংলাদেশ। হ্যাঁ দর্শক শ্রোতা, বাংলাদেশ কতটা ঝুঁকির মধ্যে আছে আপনারা চিন্তাও করতে পারবেন না। তো দর্শক শ্রোতা, এ বিষয়ে আরো কিছু জানতে চলুন আমরা সরাসরি চলে যাই রাজনৈতিক বিশ্লেষকদের কাছে। গণঅভ্যুত্থানের মুখে গণরোষ এড়ানোর জন্য শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছেন এবং এখনও উনি ভারতে অবস্থান করছেন। বলা হচ্ছে ভারত সরকার তাকে সময় দিতে চায়, তিনি যাতে তার পরবর্তী কর্মপরিকল্পনা ঠিক করতে পারেন। তিনি ব্রিটেনে চলে যেতে চেয়েছেন বলে শোনা গেছে, কিন্তু আমার এটা নিয়ে সন্দেহ আছে। তিনি সেখানে যাবার সুযোগ পাচ্ছেন না, আমেরিকা তার ভিসা ক্যান্সেল করেছে। আমি ধারণা করি ধানাই পানাই করে তিনি আসলে ভারতে থেকে যেতে চান, কারণ তার প্রভু ভারতের সাথে বসে তিনি বাংলাদেশের সরকারকে কীভাবে ডিস্টেবিলাইজ করা যায়, সম্ভব হলে পতন করে ফেলা যায়, সে পরিকল্পনা আটা তার জন্য খুবই সহজ হবে। তাদের তত্ত্বাবধানে, তাদের নিয়ন্ত্রণে সব কিছু তিনি করতে পারবেন এবং সেরকম কিছু আলামত আমরা দেখতে পাচ্ছি। অথচ হবার কথা ছিল ভিন্ন, একটা পতিত স্বৈরাচার যাকে ভারত তার কাজে ব্যবহার করেছে তাকে এরপর ফেলে দেওয়া দরকার ছিল। আন্তর্জাতিক সম্পর্ক এভাবেই চলে, এর মধ্যে ব্যক্তিগত পছন্দ অপছন্দের চাইতে তার প্রয়োজন, তাকে ফেলে দিয়ে বাংলাদেশের অভ্যুত্থানকে স্বাগত জানানো, শেখ হাসিনার বর্বরতাকে কনডেম করা এবং নতুন সরকারকে ওয়েলকাম করা। যদিও জনাব মোদি ডক্টর ইউনুসকে ওয়েলকাম করেছেন টুইটে, কিন্তু তাদের কনস্পিরেসি চলছে, সিরিয়াসলি চলছে। এবারকার কনস্পিরেসি সম্ভবত বিজেপির আদি কার্ড, হিন্দু কার্ড খেলতে যাচ্ছে তারা। আমরা কয়েকটা ঘটনাকে একটু মেলাই, একটা কনটেক্সটটা বুঝি, তাহলে তাদের যখন একটা পরিকল্পনা আছে, এখন এই পরিকল্পনাটা কিসের জন্য? সরকার ফেলে দেওয়ার জন্য? যদি সরকার ফেলে দেওয়ার পরিকল্পনা থাকে তাতে কি তারা সফল হবে, না হলে আর কি কারণে তারা করতে পারে, সেগুলো নিয়ে একটু কথা বলতে চাই। একটা খবর গতকাল এসছে, বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তায় ভারতে বিশেষ কমিটি গঠন, গতকাল না গতকালের আগের দিন। বাংলাদেশের হিন্দু ও অন্যান্য ধর্মীয় সংখ্যালঘু এবং সেই দেশে বসবাসকারী ভারতীয়দের নিরাপত্তা সুনিশ্চিত করতে বিশেষ কমিটি গঠন করেছে। অমিত শাহ একটা টুইট করেছেন, টুইট মানে আগে এক্স, মানে এখনকার এক্স, বাংলাদেশের চলমান পরিস্থিতিতে ভারত বাংলাদেশ সীমান্তে নজর রাখতে মোদি সরকার একটি কমিটি গঠন করেছে। এই কমিটি বাংলাদেশে তাদের কাউন্টারপার্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চ্যানেলগুলো উন্মুক্ত রাখবে, যাতে সেখানে বসবাসকারী ভারতীয় নাগরিক, হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুর নিরাপত্তা সুনিশ্চিত করা যায়। বিএসএফের ইস্টার্ন কমান্ডের এডিজি এই কমিটির প্রধান হবে বলেও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। ভারত যখন, বিজেপি সরকার যখন শুধু হিন্দুদের কথা বলে, আমার কাছে আগলি লাগে কথাটা। আমি শব্দটা আগলি শব্দটা জেনে শুনে ব্যবহার করছি। একটা দেশের সরকার যেটা গণতান্ত্রিক দেশ কাগজে কলমে, সে একটা বিশেষ জাতিগোষ্ঠীর কথা বলে। রাষ্ট্রের হিন্দুরা এই রাষ্ট্রের নাগরিক, প্রত্যেকটা হিন্দু সম্প্রদায়ের মানুষ প্রত্যেক মুসলমানের সমান ইকুয়াল রাইট নিয়ে, ইকুয়াল মালিকানা নিয়ে এই দেশে থাকবে, এটা আমরাই দেখব।
দেখব নিশ্চিতভাবেই। ভারত যখন এগুলো বলে, যখন এই দেশে শত শত মুসলিম মারা যায় একটা বর্বর শেখ হাসিনা সরকারের আক্রমণে, তখন টু শব্দ করে না, তখন এই হিন্দুদের কথা বলাটা ভারতের বিজেপির মুখে আগলি লাগে, আগলি লাগে। কজন হিন্দু মারা গেছে এখন পর্যন্ত আমরা কি জানি? উত্তর হচ্ছে, আল জাজিরা একটা ইনভেস্টিগেটিভ রিপোর্ট করেছে, এই পর্যন্ত, এই জুলাই মাসের মিড থেকে এখন পর্যন্ত দুজন হিন্দু সম্প্রদায়ের মানুষ মারা গেছেন, একজন পুলিশ এবং আরেকজন সাধারণ মানুষ। আহত হয়েছেন কিছু, এবং এটাও সত্য কথা, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর কিছু কিছু ক্ষেত্রে হিন্দু বাড়িতে আক্রমণ হয়েছে, কোনো কোনো হিন্দু মানুষের ওপরে আক্রমণ হয়েছে। আমাদের জেনে নিতে হবে, সাধারণ হিন্দু মানুষের ওপরে আসলে আক্রমণ হয় নাই। মানে আমরা তো এভাবে চিন্তা করতে পারি, এবং বলেছি আমি আমার আগের ভিডিওগুলোতে, তো প্রধান কারণ হচ্ছে যদি কেউ আক্রমণের শিকার হন, আবারও বলি, মুসলিম হোক হিন্দু হোক আওয়ামী লীগ বলে কারো উপরে ব্যক্তিগত শারীরিক আক্রমণ বা কোনো প্রতিষ্ঠান বা তার ঘরের উপরে আক্রমণ আমরা কোনোভাবেই সমর্থন করি না, কিন্তু হলেও হয়েছে এই আওয়ামী লীগ পরিচয়ের কারণে, এবং কিছু ক্ষেত্রে লুট করার কারণে, কিছু হিন্দু তাদের সম্পদকে লুট করা, যেটা কোনো কমিউনাল কারণ না, তুমি হিন্দু তাই তোমাকে আমি আক্রমণ করছি, কিন্তু এটাকে রং চড়ানো হচ্ছে, এবং এই রং চড়ানো ক্রমাগত ভারতের মেইন স্ট্রিম প্রায় সব টিভি চ্যানেল, প্রায় সব পত্রিকা একইভাবে করছে, সাক্ষাৎকার হলেও তাই। আমি কয়েকটা ইন্টারন্যাশনাল নিউজ পেপার এবং টিভির সাথে ইন্টারভিউ দিয়েছি, আমার কাছে অনিবার্যভাবে এই প্রশ্নটা করেছে, কারণ ইন্ডিয়ার প্রোপাগ্যান্ডা এত বেশি ছড়িয়েছে, তারা এটাকে জিহাদিস্ট জঙ্গিদের বিজয় বলছে, তারা হিন্দুদেরকে অ্যাটাক করছে, চোখ বন্ধ করে মানে পেলেই করছে, এই ধরনের কথাবার্তা, এই ন্যারেটিভ তাদের আছে। আমরা জয়শঙ্কর যে অফিসিয়াল স্টেটমেন্ট দিয়েছিল সেটাতে আমরা ঠিক একই জিনিস দেখতে পেয়েছিলাম, আওয়ামী লীগের ন্যারেটিভ, পুলিশ পেটাচ্ছে, মারছে, থানা হামলা করছে, রেল স্টেশন বা মেট্রো স্টেশন ভাঙছে, হিন্দুদের ওপরে আক্রমণ করছে। এখন এইটা যে ভারত এই ন্যারেটিভটা তৈরি করে, তার জন্য কতগুলো ঘটনা বাংলাদেশে তারা অ্যারেঞ্জ করছে, এবং এগুলো ভারতের প্রচারণায় শেখ হাসিনার কোলাবোরেশন, ভারত আর শেখ হাসিনা মিলে বসে বসে এগুলো করছে, সেটা হলো, আজ শাহবাগে একটা সমাবেশ হয়েছে, আমরা খেয়াল করেছি হয়তো, সেটা হলো কয়েক হাজার মানুষ এখানে একত্র হয়েছে, এখানে হিন্দু সম্প্রদায়ের ওপরে হামলা যাতে কোনোভাবেই না হয় সেটার দাবি আছে। তারা স্লোগান ছিল, এদেশে জন্ম আমার, দেশটা কোনো ধর্মের না, আমার ভাই মূল্য কেন, প্রশাসন জবাব চাই, উই ওয়ান্ট জাস্টিস, দেশটা কারো বাপের না, এরকম। সনাতনী নাগরিক সংগঠনের বিশ্বনাথ বলেন, হিন্দুদের বাড়িঘর মন্দির ব্যবসা প্রতিষ্ঠানে হামলা লুটপাট চালানো কারণ হচ্ছে, কয়েকটি স্থানে হত্যাকাণ্ড হয়েছে, আমরা তো এদেশেই জন্মেছি, আমরা কোথায় যাব, ক্ষমতা যেই আসুক আমাদের নিরাপত্তা চাই, আমাদের বাসস্থান ও ধর্মীয় স্থাপনার নিরাপত্তা চাই। আমি এই সমাবেশের ক্ষেত্রে আসব, তাদের অভিযোগ সব যে পুরোপুরি মিথ্যে তা ঠিক না, কিন্তু আমাদের কাছে এই ধরনের অভিযোগ আছে বা এই ধরনের তথ্য আছে, শুধু হিন্দুরা ছিল না, এখন আওয়ামী লীগ এর মুসলিম আওয়ামী লীগ যারা আছেন তারা এই হিন্দুদের দাবি দাওয়ার বা যে সমাবেশগুলো হবে সেগুলোর পেছনে থেকে এটাকে বড় করবেন, এবং তারা মাঠের দখল নেয়ার চেষ্টা করতে পারেন। হিন্দুদের ওপরে আমি অবশ্যই মনে করি কিছু কিছু ক্ষেত্রে আক্রমণ হয়েছে, কিন্তু বারবার বলছি যে কমিউনাল কারণে হচ্ছে কি না, এই দেশে যখন আওয়ামী লীগের ওপর আক্রমণ হবে, কাগজে কলমে তার 9-10% আক্রমণ হিন্দুর ওপরে হওয়ার কথা, যদিও আক্রমণ হিন্দুর উপরে আরও বেশি হওয়ার কথা, কারণ ট্রেডিশনালি প্রায় সব হিন্দু আওয়ামী লীগ করে, ফলে 9% হিন্দুর মধ্যে আওয়ামী লীগ নেতার সংখ্যা, নেতার ডেন্সিটি বা পার্সেন্টেজ মুসলিমদের চাইতে বেশি। তারপরও আমি মনে করি একটা দেশে খুব সিরিয়াসলি বিভিন্ন ক্ষেত্রে যারা সংখ্যালঘু আছেন, সেটা ধর্মীয়, জাতিগত বা যে কোনোভাবেই হোক না কেন, তাদের নিরাপত্তার ব্যাপারে অনেক বেশি মনোযোগ দেওয়া দরকার, এবং আমি মনে করি বর্তমান সরকারেরও এই সম্প্রদায়ের মানুষের সাথে বসা দরকার, তাদের সাথে তাদের ক্ষোভ অভাব অভিযোগ শোনা দরকার, এবং সেগুলো খুব দ্রুত, তদন্ত মানে তদন্ত কমিটি এরকম কিছু না, খুব দ্রুত তাদের ব্যাপারে, তাদের সমস্যা যাতে দূর করার জন্য ব্যবস্থা নেওয়া যায় সেটা চেষ্টা করা। একই সাথে এই সম্প্রদায়ের মানুষকে আমি বলতে চাই, বাংলাদেশের পুলিশ এখনও কাজ করতে শুরু করতে পারে নাই, এখনও পারে নাই, এই সম্প্রদায়ের মানুষজন একটা বর্বর সরকার যখন ক্রমাগত শাসনকে ধ্বংস করেছে, রাষ্ট্রকে ধ্বংস করেছে,
খুব বেশি ভোকাল ছিলেন তা না, কিন্তু আজকে যে দেশটার যে পরিস্থিতি আছে, নিরাপত্তাহীনতায় তারা শুধু না, নিরাপত্তাহীনতায় আমরা প্রত্যেকে আছি। তারা কি দেখছেন না ঢাকা শহরের অলিতে গলিতে সারা রাত জেগে শত শত মানুষ তার এলাকা পাহারা দিচ্ছে দিনের পর দিন? ওখানে তো হিন্দুর প্রশ্ন নাই, মুসলিমরা করছে, মুসলিমরা আক্রমণের শিকার হচ্ছেন, ডাকাতির শিকার হচ্ছেন। তো তাহলে কেন এই সংকট শুধু তাদের ওপরে হচ্ছে বলে ন্যারেটিভ তৈরি করছেন? তার মানে এই সন্দেহটা এই জন্যই আসে, এটাকে প্রেসক্রাইবড, ইয়াস ইট ইজ আই থিঙ্ক, কারণ আমরা খেয়াল করব এর মধ্যে আরও কয়েকটা ঘটনা ঘটেছে, সেটা হলো বিভিন্ন জায়গায় অ্যাটাক। একটা হেডলাইন হচ্ছে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডস, অল অ্যাটাক্ড হিন্দুজ ইন সিলেট আর এ আর আওয়ামী লীগ লিডার্স, হিন্দু বুদ্ধিস্ট ক্রিশ্চিয়ান ইউনিটি কাউন্সিল, হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ খুব ক্লিয়ারলি বলছে এই যে আমি যে কথাটা বললাম, সিলেটে যত হিন্দু অ্যাটাক্ট হয়েছে প্রত্যেকে আওয়ামী লীগ নেতা। সুতরাং আমাদের যে ন্যারেটিভ, এটা হিন্দু হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ এটা আমাদেরকে জানাচ্ছে, তাদেরই সংগঠন, ক্লিয়ার। কিন্তু এই রকম কিছু অ্যাটাক যে বানানোর চেষ্টা করানো হচ্ছে, বানানোর চেষ্টা হচ্ছে, সেটাও তো আছে। যেমন সমকালের একটা নিউজের হেডলাইন এরকম, আওয়ামী লীগ নেতার নির্দেশে মন্দিরের সামনে বোমা বিস্ফোরণ, ঘটনাস্থল থেকে ধরা দুজনের স্বীকারোক্তি। বলতে হয় না, আমরা খুব ভালো মতো জানতে পারি, কারণ এই এই হামলাগুলোর বেনিফিশিয়ারি আওয়ামী লীগ হবে, ভারত হবে। সো আওয়ামী লীগ হোক বা ভারত হোক, এই ঘটনাগুলো ঘটাতে চাইতে পারে, এবং যখনই ঘটনা ঘটছে তখনই এটাকে বিরাট কাভারেজ দেওয়া হচ্ছে এবং সেখানেও নিয়ে যাওয়ার টেন্ডেন্সি আছে। যেমন আমি আজ গতকালের খবরটা পরে বলি, আগে এটা হচ্ছে 7 আগস্ট, একটা নিউজ এরকম, বিএসএফের গুলি খাবো তবু ফেরত যাব না, সীমান্ত পেরোতে বাধা পেয়ে বললেন কয়েকশো বাংলাদেশি শরণার্থী। এটা ভারতের ক্ষেত্রে এরকম হয়েছে বলে হিন্দুদের উপর নৈরাজ্য হচ্ছে, তাই তারা ভারত যেতে চাইছে, বিএসএফ বাধা দিয়েছে, ওরা নাকি গুলি করে দিতে বলেছে। তারপরে আরেকটা নিউজ খুবই ইম্পর্ট্যান্ট, লালমনিরহাট সীমান্তে, এটা নিয়ে ভারতেও বেশ উচ্চবাচ্য হয়েছে, সীমান্তে নেতাকর্মীদের জড়ো করে আওয়ামী লীগ নেতার কান্নাকাটির কর্মসূচি, এই ধরনের একটা হেডলাইন। এখানে দেখা গেছে যে অর্গানাইজ করে আওয়ামী লীগ গুজব ছড়িয়ে তাদেরকে ওইদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন, এবং যেতে না যেতেই কলকাতার একটা টিভি চ্যানেল এটা নিয়ে নিউজ করেছে এবং তারা এটা নিয়ে খুবই আবেগাপ্লুত হয়ে বলছেন, এবং ওখানে তাদের মুখে স্লোগান, ভারত মাতার জয়ের স্লোগান দিতে দেখা গেছে তাদেরকে, শুনিয়েছে তারা, এবং ওখানে দেখানো হয়েছে বেশ কিছু মানুষ সীমান্তে জড়ো হয়েছেন। সো আসছে এবং খুব দ্রুত সেটাকে আপনি মিডিয়াতে পাবলিশ করে দিচ্ছেন। আমরা এই জিনিসগুলোর যোগসূত্র নিশ্চয়ই দেখতে পারি। আরেকটা জিনিস যোগ করি, গোপালগঞ্জে গতকাল সেনাবাহিনীর ওপরে হামলা হয়েছে এবং সেনাবাহিনীকে হামলা করে গাড়িতে আগুন তো দিয়েছেই, কয়েকজন সদস্য আহত হয়েছেন, তারা ফাঁকা গুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে চেয়েছেন, এবং আমি তাদের ধৈর্যের, অসাধারণ ধৈর্যের প্রশংসা করি, কারণ তারা গুলি করেননি। আমি ধারণা করি তারা গুলি করাতে চেয়েছিলেন যারা তাদের উপর আক্রমণ করেছেন, এবং গুলি করা মাত্রই তারা, আর শুধু আওয়ামী লীগ না, তারা সব হিন্দু সম্প্রদায়ের মানুষ, এই ধরনের ন্যারেটিভ তৈরির চেষ্টা হতে পারত। তারা পালিয়েছেন কিন্তু ধরা পড়ে আক্রমণে আহত হয়েছেন, তাদের অস্ত্র লুট করে নিয়ে যাওয়া হয়েছে, যদিও সেটা পরে ফেরত দেওয়া হয়েছে। এই সবগুলো ঘটনা আমরা যদি একত্র করি তাহলে আমরা বুঝতে পারি যে বাংলাদেশে হিন্দুদের উপরে মারাত্মক কোনো রকম কোনো সংকট তৈরি করার চেষ্টা করছে, অত্যাচার নিপীড়ন করা হচ্ছে, এই ন্যারেটিভ তৈরির চেষ্টা প্রথম দিন থেকে আছে। প্রত্যেকটা চ্যানেল, ইভেন ডক্টর ইউনুসকেও এই প্রশ্ন, উনি যতগুলো ইন্টারভিউ দিয়েছেন প্রত্যেকে করেছে যে হিন্দু সম্প্রদায়ের উপর এটা হচ্ছে, এটা কেন হচ্ছে, কি হচ্ছে, যে হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের ক্লিয়ার স্টেটমেন্ট দিয়ে আমি দেখালাম যে তারাই বলছেন এটা লিডার, হ্যাঁ এটাই হয়েছে, আর দু একটা বিচ্ছিন্ন ঘটনা, আমাদের এখানে ডাকাতি হচ্ছে, হিন্দুদের ওপরও ডাকাতি হচ্ছে, সব কিছুকে কমিউনাল বানিয়ে ফেলার চেষ্টা, না বাংলাদেশে এই ঘটনা ঘটছে না, বরং বাংলাদেশে যে বহু মুসলিম এই শঙ্কা থেকে হিন্দুদের মন্দির বা অন্যান্য স্থাপনা পাহারা দিচ্ছে, সেটা এখন প্রতিষ্ঠিত, যা ভারতের কংগ্রেস নেতা শশী থারুরের মতো মানুষও বলছেন। আচ্ছা, এখন ভারত কি চাইছে? ভারত চাইছে আসলে এই পরিস্থিতিটা তৈরি করে হিন্দুদেরকে মাঠে নামিয়ে সংখ্যালঘুর উপর অত্যাচার হচ্ছে, এটা একটা গ্লোবাল অ্যাপিলও আছে, একটা দেশের সংখ্যালঘু বিপদে থাকা নিশ্চিতভাবে সেই দেশের জন্য সংকট, যদিও ভারত মুসলিমদের সাথে কি করে, শুধু মুসলিম না, ভারত হিন্দুদের ওপরও, ভারতে দলিত যারা কাগজে কলমে, তারা বর্ণর মধ্যে না থাকলেও তারা হিন্দু মানুষ, 20-25 কোটি দলিতকেও তারা মানুষ মনে করে না মুসলিমের মতো,
সেই ভারত বলছে। তারপরও গ্লোবাল লিটার অ্যাপিল থাকবে এবং হিন্দু কমিউনিটির মানুষ অস্থিরতার কথা বলে, তার উপরে অত্যাচারের কথা বলে যদি মাঠে নামে, তার ডিসগাইজে পেছনে আওয়ামী লীগের লোকজনকে মাঠে নামিয়ে দেওয়ার চেষ্টা হতে পারে। আমি ভিডিওটা করার আগে দেখলাম ফেসবুকে পালিয়ে যাওয়া শেখ হাসিনা, শেখ হাসিনাকে তো আমরা শুধু শেখ হাসিনা বলবো না, এভাবে লেজ গুটিয়ে পালানো শেখ হাসিনার একটা অডিও কল আছে বলে শোনা গেল। 15 আগস্ট তারা সিরিয়াসলি মাঠে থাকবেন, কেউ একজন ফাঁস করে দিয়েছেন। যদি সত্য হয় তাহলে তারা ওই রকম একটা টার্গেট করে আগাবেন এবং তার পেছনে পেছনে কিছু এই ধরনের লোক থাকবেন, এবং এটা ট্রু, পুলিশে এখনও তাদের সেই অত্যন্ত অনুগত লোকজন আছে, খুবই সিরিয়াস অনুগত লোকজন আছে, অন্যান্য জায়গায় তাদের প্রচুর বেনিফিশিয়ারি আছে, সবাইকে মাঠে নামাতে চেষ্টা করে সরকার ফেলে দেওয়ার একটা চেষ্টা, ফেলে দিতে পারলে সবচেয়ে ভালো। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি অদূর পর্যন্ত এটা যাবে না, কিন্তু আমি প্রায় বলছি যে বাংলাদেশের এই ভালনারেবল টাইমে আমাদের রিস্ক যতটা আছে, রিস্ক যদি আমরা তার চেয়ে বেশি মনেও করি, স্টিল এটা আমাদের সার্ভাইভালের জন্য হেল্প করবে, এটা আমাদের জন্য ভালো, সো রিস্ক একটু বেশি দেখাই ভালো। কিন্তু আসলে কী করতে চাইছে তারা? একটা হলো ভারতের বিজেপি সরকার তার ইন্টারনাল পলিটিক্সে খুব বেশি ভালো অবস্থায় নাই, সে এখন তার পুরনো কার্ডটা যদি খেলে সেই কার্ডটা এই ক্ষেত্রে ভালো কাজ করতে পারে, সে তার সেন্ট্রাল অবস্থাতেও ভালো হতে পারে। প্লাস পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে, এখানে তারা দীর্ঘদিন থেকে তাদের কিছু ফুটপ্রিন্ট তৈরি করতে চেয়েছে, এবার লোকসভায় তো তারা খুবই খারাপ করলো, সো আগামী নির্বাচনে সেটা যদি কিছুটা ভালো কাজ করে, প্লাস তার ইন্টারনাল পলিটিক্স বা ডোমেস্টিক পলিটিক্সে কিছু সুবিধা হলো। অ্যাট দ্য সেম টাইম ডক্টর ইউনূসের সাথে সম্পর্কের ক্ষেত্রে তারা ইউনূসকে এই চাপ দেখাতে চাইছেন হয়তো, যে তারা কি করতে পারেন, তারা চাইলে ডক্টর ইউনূসের জন্য সমস্যা বানাতে পারেন, সো একটা চাপ তৈরি করে দেখানো, এবং এই চাপটার ফলে যাতে ফার্দার নেগোসিয়েশনে ইন্ডিয়া একটা পজিটিভ জায়গায় থাকতে পারে, সেটাও তাদের গেইনিংয়ের মূল চিন্তা হতে পারে। তার ইন্টার ডোমেস্টিক বিষয় সামাল দেওয়া একটু কমফোর্ট জোন, প্রচুর সমস্যায় আছে তারা তাদের দেশে, সাথে এটা যুক্ত করা, এই দুটো মিলেই তার উদ্দেশ্য বলে মনে হতে পারে। কিন্তু বটম লাইন হচ্ছে ওটাই, যদি সরকারকে মহা ঝামেলা তৈরি করা যায়, যদি এর মধ্যে কোনো জেনারেলকে সে তাদের পক্ষে এনে একটা পাল্টা কু করতে পারে, সেটা হলে তো খুবই ভালো। সুতরাং আমরা সতর্ক থাকবো, এবং আমি বলেছি বাংলাদেশ স্টেবল হওয়ার আগ পর্যন্ত আমরা আবারও রাস্তায় নামার জন্য যে কোনো মুহূর্তে যেন প্রস্তুত থাকি। আমরা প্রস্তুত আছি, আজ প্রধান বিচারপতিকে তার পদত্যাগের জন্য যখনই ডাক দেওয়া হয়েছে, কয়েক হাজার শিক্ষার্থী ঠিকই সুপ্রিম কোর্টের এই গিয়ে অবস্থান নিয়েছে এবং তারা পারপাস সার্ভ করেছেন, আর কিছুদিন এই কাজটা করতে হবে, একটা স্টেবল বাংলাদেশ তৈরি হোক, আমাদের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা ঠিক হয়ে উঠুক, সরকারটা ঠিকঠাক মতো কাজ করতে শুরু করুক, আমরা এর মধ্যকার বাংলাদেশের হিন্দুদেরকে সীমান্ত পার করতে চায় আওয়ামী লীগ, বাংলাদেশের মাটি ছাড়া করতে চায়। এত বছর ধরে তাদের জমি দখল, সম্পত্তি দখল করেছে, এখন এই নতুন বাংলাদেশের অভ্যুদয়ের পর তাদের মগজ ধুলাই করে বাংলাদেশের মাটি থেকে বিতাড়িত করতে চায়। আর সে কারণে শাহবাগে জড়িত উপস্থিত হয়ে কিছু হিন্দু জনতা দাবি তুলছে যে আমার মাটি আমার মা, বাংলাদেশ ছাড়ব না। আমি একদমই একমত তাদের এই দাবির সাথে, আমার ফেসবুক ওয়ালেটে শেয়ার করেছি, যেন লক্ষ লক্ষ মানুষ শেয়ার করে। কেন বাংলাদেশের হিন্দুরা এই মাটি ছেড়ে যাবে, কেন বাংলাদেশের এই হিন্দুরা তাদের হারানো সম্পত্তি ফিরে পাবে না, যার 87% 87% সম্পত্তি দখল করেছে হিন্দুরা। বেনজির আহমেদ, পুলিশের সাবেক কর্মকর্তা, খোদ গোপালগঞ্জে 621 বিঘা জমি হিন্দু সম্পত্তি দখল করেছেন। বেনজির আহমেদ কে আওয়ামী লীগ কর্মী না, জামাত ইসলামের কর্মী না, শিবির কর্মী না, বিএনপির কর্মী? রানা দাশগুপ্ত এই অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর কাছে। তো এই আওয়ামী লীগ যারা এতদিন হিন্দুদের সম্পত্তি দখল করেছিল, এখন এই নতুন বাংলাদেশের অভ্যুদয়ের পর তারা কী করছে? হিন্দুদেরকে ভিটে ছাড়া করার চেষ্টা করছে, যার প্রেক্ষিতে প্রতিবাদে সামিল হয়েছে হিন্দুরা। শুধু তাই নয়, সেটি করতে যেয়ে এই কার্ড নিয়েছে চিলে, এই ধরনের একটি হিন্দু নির্যাতনের কার্ড প্লে করার যে চেষ্টা হচ্ছে, তার জন্য প্রতিবাদ জারি তৈরি হয়েছে খোদ ভারতের মধ্য থেকেই, ইউটিউব চ্যানেল এবং অন্যান্য জায়গায়। এমনকি বাংলাদেশের হিন্দুরা রাগে ক্ষোভে ফুঁসে উঠছেন যে আওয়ামী লীগ তার হীন রাজনৈতিক স্বার্থে হিন্দু নির্যাতনের কার্ড নিয়ে মাঠে নেমেছে, এই দ্বিতীয় বিপ্লবকে, দুঃখিত, বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতাকে নস্যাৎ করার জন্য। কিভাবে? তথ্য প্রমাণসহ দেখিয়ে দেওয়ার জন্য আজকের এই আলোচনা, সেটা হলো যে হিন্দুদেরকে নিয়ে খেলতে চায় আওয়ামী লীগ, এবং এই খেলাটা পরাস্ত হবে, শেখ হাসিনার গত 1-1.5 মাসের সব খেলা
পরাস্ত হয়েছে। যেমন আজকে তিনি বিচার বিভাগকে দিয়ে একটা কু করাইতে চেয়েছিলেন, সেটি নস্যাৎ হয়েছে। প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের 5 বিচারপতি পদত্যাগ করেছেন। একটি অডিও ভারত থেকে ভাইরাল হয়েছে, একজন কর্মীকে তিনি বলছেন ঢাকা শহরের লক্ষ মানুষের সমাবেশ করার জন্য। আমি সবাইকে বলতে চাই জি আপা, অর্থাৎ ঘষেটি বেগম, আমি এর আগের আলোচনায় বলেছি তিনি ঘষাঘষি অব্যাহত রেখেছেন। নির্লজ্জভাবে পালিয়ে যাওয়ার পরে যখন দেখছেন যে না, তার রাজনৈতিক ক্যারিয়ার আওয়ামী লীগ ধ্বংসের দ্বার প্রান্তে, তখন তিনি এই তার অধীনস্থ এবং বিশ্বস্ত লোকজন দিয়ে, প্রশাসনে সেনাবাহিনীতে যারা আছে তাদেরকে দিয়ে, এমনকি পুলিশ এবং বিচার বিভাগকে দিয়ে একটা পাল্টা বিপ্লব করার চেষ্টা করছেন। কিন্তু শেখ হাসিনা নিশ্চয়ই ভুলে যাননি যে এই বিপ্লব কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের গুটি কয়েক মানুষের বিপ্লব নয়, এটি বাংলাদেশের আবামার জনসাধারণের বিপ্লব। সুতরাং এটি যে পরাস্ত হবে এ বিষয়ে আমি কোনো সন্দেহ নাই, কিন্তু এর মধ্যে দিয়ে কিছু ক্ষত সৃষ্টি হয়েছে আমাদের সংখ্যালঘু ভাই বোনদের মনে। সেই ক্ষত দূর করাটা জরুরি। যারা এইসব অপপ্রচারে লিপ্ত, যারা এই ধরনের গুজব সৃষ্টি করেছেন, তাদের নিজেদেরই দায়িত্ব এখন এই বিষয়ে সচেতনতা তৈরি করা, নতুবা তাদের যে আইনি কিংবা অন্যান্য যেসব পদক্ষেপ সামনে আসবে সেগুলো তাদের জীবন দুর্বিষহ করতে পারে। আমি একটু তথ্য প্রমাণ দিয়ে আলোচনা করতে চাই যে বাংলাদেশে হিন্দু নির্যাতনের যেই প্রোপাগান্ডা এখন চলছে, সেই প্রোপাগান্ডা কিন্তু বাংলাদেশের ভেতর থেকে তৈরি হয়নি, হয়েছে কোথা থেকে? ভারত থেকে। ভারতের শত শত টুইটার চ্যানেল, ফেসবুকের ভুয়া পেজ থেকে বাংলাদেশের হিন্দু নির্যাতন হচ্ছে বলে একটা গুজব তৈরি হয়েছে। যেই গুজব, তার অর্থ এই না যে না আমি বলছি না কোথাও হিন্দু নির্যাতন হয়নি। দেখুন, বাংলাদেশের 18 কোটি মানুষের দেশে এই হাজার হাজার সম্পত্তি পুড়েছে, ভাঙচুরের শিকার হয়েছে, একটি হোটেল পুড়িয়ে দেওয়া হয়েছে, 20 জন মানুষ মারা গিয়েছে। এগুলো তো অব্যাহতি, বিপ্লবের অব্যাহতি পরের ক্ষোভ, এবং সেই ক্ষোভ খোদ আওয়ামী লীগ দাবি করত ওবায়দুল কাদের, যে বাংলাদেশে যেদিন আওয়ামী লীগ থাকবে না, 5-7 লক্ষ মানুষ মারা যাবে। কিন্তু মারা গেছে ঠিকই, এর মধ্যে 2 জন সনাতনী ভাই বোনদের মৃত্যুর খবর আমরা জেনেছি, একজন পুলিশ আর একজন স্থানীয় আওয়ামী লীগ কর্মী। কিন্তু দেখেন, আমি দেখেছি হাজারো লক্ষ ছবি যে মাদ্রাসার শিক্ষার্থীরা, ছাত্রদল, ছাত্র শিবির, এদের শিক্ষার্থীরা কিংবা সাধারণ শিক্ষার্থীরা রাত জেগে মন্দির পাহারা দিচ্ছে। আমরা উদাত্ত আহ্বান জানিয়েছিলাম সোশ্যাল অ্যাক্টিভিস্টরা, সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিস্টরা, সেই আহ্বান শুনে তারা রাত জেগে মন্দির পাহারা দিচ্ছে, ব্যবসা প্রতিষ্ঠান পাহারা দিচ্ছে, এখনও পাহারা দিচ্ছে। সেই সব ভালো খবরগুলো উবে গিয়ে সামনে আসলো কি, ভারত থেকে প্রচারিত হিন্দু নির্যাতনের খবর। আমাদের কেউ কেউ সে বাবার হিন্দুজ নামে প্রোফাইল লাল করেছেন এবং নানানভাবে গুজবে অংশী নিয়েছেন। এমনকি সাংঘাতিক কথা, একটা মেয়েকে মাইক্রোবাসে উঠিয়ে নেওয়া যাচ্ছে বৃষ্টির মধ্যে, সম্ভবত তাকে রেপ করার জন্য, এই ধরনের একটি প্রচার প্রচারণা দিয়ে যে ভিডিওটি ছাড়া হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে টুইটারে, দেখে আমারও হৃদয় কেঁদে যাচ্ছে। না, এটা তো হতে পারে না, এটা তো কোনো সভ্য বাংলাদেশ না, এটা কীভাবে সম্ভব? এখন ঘটনা দেখা যাচ্ছে যে এটি 6 মাস আগের, এই এই নারীর, তার যে স্বামী তিনি অ্যাডিক্টেড, তাকে তুলে নিয়ে যাচ্ছে জোর করে, সে স্বামীর বাড়িতে যাবে না, তাকে তুলে নিয়ে জোর করে যাচ্ছে, সেই ঘটনাটাকে, এবং আর 6 মাসের আগে, সম্ভবত বাংলাদেশের ঘটনাও না এটা, কিন্তু বলা হচ্ছে নোয়াখালীর সেনবাগের কোথায় যেন একটা ঘটনা। তো এই ধরনের ঘটনা দিয়ে মানুষের যে ইন্দ্রিয়কে দুর্বল করা এবং তাদেরকে কষ্ট দেওয়া, সেই কষ্ট দেওয়ার অমানবিক কাজটি করেছে বাংলাদেশের কিছু মানুষ এবং ভারতের কিছু মানুষ, আর একেবারে নির্দিষ্টভাবে আওয়ামী লীগের যারা সামাজিক অনলাইন কর্মী আছেন তারা করেছেন, এবং কর্মী সমর্থক আছেন এই জেনোসাইড সিম্পাথাইজার, যারা
স্বৈরশাসনের সমর্থক এবং গণহত্যার যারা সহযোগী, এরা গত একটি মাস বাংলাদেশে যে নারকীয় হত্যাযজ্ঞ চলেছে, একটি শিশুর বুকে যে বুলেট বিদ্ধ হয়েছে তার জন্য এক ফোঁটা চোখের জল ফেলেনি, 100% নিশ্চিত, আপনি লিখে রাখুন, এক ফোঁটা চোখের জল ফেলেনি, ফেসবুক কিংবা অন্যান্য জায়গায় একটা টু শব্দ পর্যন্ত করেনি, বরঞ্চ এগুলোকে তারা বৈধতা দিয়ে গেছে, বলেছেন যে মুক্তিযুদ্ধের সময় 30 লাখ লোক মরেছে, মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষার্থে নিশ্চয়ই আরও যদি 30 লক্ষ মানুষকে গুলি করে আইনশৃঙ্খলা বাহিনী, সেটা অত্যুক্তি হবে না। এই জেরোসাইড সিম্পাথাইজাররা এখন এসেছেন কী করতে এসেছেন, হিন্দু চলে গিয়েছে, হিন্দুর উপর নির্যাতন হচ্ছে, এই হিন্দু কার্ড প্লে করছেন, যেটির ব্যাখ্যা দিয়েছেন ভারতের অনুসন্ধানী একজন বিশ্লেষক ইউটিউবে, দেশভক্তি চ্যানেল, আপনারা নিশ্চয়ই দেখেছেন, মিলিয়ন্স অফ মানুষ তার ভিডিও দেখে। সে একটি অনুসন্ধান করে এই যে ন্যারেটিভ হিন্দু নির্যাতন হচ্ছে সেটির একটা ব্যাখ্যা দিয়েছেন আপনাদের সুবিধার্থে। আমি পুরো ভিডিওর কিছু অংশ ক্লিপ আকারে প্রচার করছি, আপনারা দেখতে থাকুন। বাংলাদেশ ক্রিকেট টিম কে ফরমার ক্যাপ্টেন মাশরাফে মুর্তজা কা জল রহা হ্যায়, ইয়ে এক হিন্দু ক্রিকেটার কা ঘর নাহি জল রহা হ্যায়। লেকিন সবসে ঘটিয়া অর দর্দনাক ফেক নিউজ জো ফেলায়া গয়া হ্যায় ও হামারে দেশ সে হি ফেলায়া গয়া হ্যায়, জানে মানে ফেক নিউজ স্প্রেডার সে ফেলায়া গয়া হ্যায় জো ধর্ম কে নাম পর খতরা হ্যায়, জেসে ইয়ে বালি খবর হিন্দু মহিলা কা জো অপহরণ হো রহা হ্যায়, ये अपहरण बांग्लादेश वायलेंस से कुछ लेना देना नहीं है, एक ड्रग एडिक्ट पति जो अपनी पति का अपहरण करवा रहा है उसके दृश्य है और ये 6 महीने पुराना इंसिडेंट है। हिंदू महिलाओं का जो मास रेप का क्लिप है जो वायरल हुआ है वो और भी शर्मनाक है, क्योंकि गूगल रिवर्स सर्च से पता चलता है ये क्लिप 2021 का है, और उससे भी शर्म की बात है कि ये बेंगलुरु का क्लिप। शुद्ध की ताई बांग्लादेशेर अंततः एकटी जिला लालमनिरहाटे कतिपय कयेक शत हिंदू परिवार के টাকা দিয়ে এবং গুজব ছড়িয়ে যে তোমাদের উপরে হামলা করতে আসছে, তোমরা এই মুহূর্তে বাড়িঘর ছাড়ো, করে সীমান্তে নিয়ে গিয়েছে। লক্ষ্য করে দেখবেন ছবিটি, যদি বাংলাদেশ থেকে হিন্দুরা সীমান্ত পাড়ি দিয়ে পালিয়ে যেতে চায় কিংবা জীবন রক্ষা করতে চায়, তারা নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা সবাই যাবে, তাই তো? কিন্তু দেখা গেল এই জনসভার মধ্যে সীমান্তে যারা জড়ো হয়েছে তাদের মধ্যে কেবলই পুরুষ, কোনো নারী সদস্য নেই। এবং সেটা করে কি হয়েছে, ওপার থেকে বিএসএফের সহযোগিতায় এবং ভারতীয় কিছু মিডিয়া ছবি তুলেছে, সীমান্ত জুড়ে হাজার হাজার মানুষ সীমান্ত পাড়ি দেওয়ার চেষ্টা করছে, নিশ্চয়ই বোঝার বাকি থাকে না যে কারা এগুলো করছে, কী জন্য করছে। পরে দেখা গেল আওয়ামী লীগ নেতা তাদেরকে পয়সা দিয়ে আর হুমকি দিয়ে এই কাজটি করিয়েছেন। এখন একত সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার, দ্বিতীয়ত হচ্ছে ফিজিক্যালি এইগুলোর করে একটা জিনিস দেখানো। মাসুদ সেনাবাহিনী ধরেছে একজনকে, মাসুদ নামের একজন আওয়ামী লীগ নেতা বলেছেন হিন্দু মন্দিরের সামনে 2টি বোম মারতে, এই ভদ্রলোক তাকে কিছু টাকা দিয়েছে, বিএনপির জার্সি পরিয়ে গেঞ্জি পরিয়ে তাকে দিয়ে বোম মারিয়েছে। শুনুন তার কথা, শুনুন মাসুদ, মাসুদ ভালো হলো না এখন। এখন আমি আসি যে কেন আওয়ামী লীগ এগুলো করছে এবং হিন্দুদেরকে কেন তারা বিতাড়িত করতে চায় এবং হিন্দু কার্ড দেখিয়েই দ্বিতীয় বিপ্লবটা তারা কায়েম করতে চায়। আমি আগেই বলেছি এটি সম্ভব না, অসম্ভব একটি ঘটনা। আওয়ামী লীগের সব মেশিনারিস ফেল করেছে, এটিও ফেল করবে, 2-1 দিনের মধ্যেই শান্ত হয়ে যাবে। কিন্তু যে ক্ষত সৃষ্টি হচ্ছে হিন্দু ভাই বোনদের মনে তার জন্য আমরা দুঃখিত। আমরা আশা করি যে এই ভিডিও দেখার পর আপনারা নিজেদের ভিতরে একটা সম্বিধ তৈরি করবেন এবং এই এইগুলো যে অপপ্রচার সেই অপপ্রচার রোধে আপনারা এগিয়ে আসবেন, যেই কাজটা করছে আমাদের সহযোগ দ্বারা। যেমন দেবাশিস চক্রবর্তী এই আন্দোলনের জন্য পোস্টার গ্রাফিতে এঁকেছেন, তিনি বলছেন যে এই যে বাংলাদেশে তো রাস্তাঘাটে কোনো দিন আমরা দেখিনি জয় শ্রীরামের স্লোগান, জয় শ্রীরামের স্লোগান হচ্ছে আরএসএসের স্লোগান, হিন্দু উগ্র যারা মোদি আছে সমর্থক আছে তাদের স্লোগান, বাংলাদেশের ঢাকা শহরে তো কোনোদিন আমরা জয় শ্রীরাম স্লোগান শুনিনি, আমরা হরে কৃষ্ণ হরে রাম স্লোগান শুনেছি, জয় মা কালীর নাম স্লোগান শুনেছি। জয় শ্রীরাম তো একটি রাজনৈতিক ভারতের হিন্দুত্ববাদী স্লোগান, এটি কেমনে বাংলাদেশে আসলো, সেটি প্রশ্ন তুলেছেন দেবাশিস চক্রবর্তী। ফেসবুকে এরকম নানান আরও যারা হিন্দু সম্প্রদায়ের আছেন, আমাদের ছোট ভাই বোন সহকর্মী, তারা যার যার অবস্থান থেকে এটি নিয়ে সচেতনতা সৃষ্টির চেষ্টা করছেন, প্লাকার্ড নিয়ে বলছেন যে স্টপ হিন্দু ভায়োলেন্সের কার্ড প্লে করা, এটা স্টপ করেন, এটি এটি শোভনীয় না, কেননা কোনো প্রমাণ নেই। আপনাকে যদি
কোনো বিষয়ে অভিযোগ করতে হয় আপনাকে তো প্রমাণ দিতে হবে যে না এই হচ্ছে ছবি, এই হচ্ছে তথ্য, আর এই হলো নির্যাতনের চিত্র। সেটি যদি না থাকে কেন আমরা আওয়ামী লীগের এই যে ভিকটিম প্লে করার কার্ড প্লে করার অংশীদার হব, এবং অংশীদার হয়ে কেন আমাদেরকে দেশ ছাড়ার যে পরিকল্পনা আওয়ামী লীগ করছে কেন সেই ফাঁদে আমরা পা দিব, আওয়ামী লীগ হিন্দুরা কেন পা দিবে এই ফাঁদে? আমাদের প্রত্যেকটা মুসলিমের উচিত হিন্দু ভাইদেরকে আলিঙ্গন করা যে না তোমাদের দেশ ছেড়ে আমরা দিতে দেব না। আওয়ামী লীগের যে ঘৃণ্য খেলা হিন্দুদের সম্পত্তি দখল করার উদ্দেশ্যে এবং রাজনৈতিক ফায়দা লোটার উদ্দেশ্যে হিন্দু নির্যাতন, সেটি মুখোশ উন্মোচন করা। দেখুন, নতুন একটি দেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে, ঠিক একটি বাচ্চা জন্ম দেওয়ার মতোই। নতুন একটা বাচ্চা যখন জন্ম নেয় তখন তার অনেক শারীরিক সমস্যা তৈরি হয়, যেমন ধনুষ্টাঙ্কার হয়, হুপিং কাশি হয়, তার ডায়াবেটিস দেখা যায়, রক্তশূন্যতা দেখা যায়, শরীরে কাঁপুনি থাকতে পারে, তার রক্ত তার পুষ্টিহীনতা দেখা দিতে পারে। যখন আপনি 4 দিন 5 দিন 7 দিন যখন সে আস্তে আস্তে করে একটু খাওয়া শুরু করে, আস্তে আস্তে সে স্বাভাবিক হতে শুরু করে, 1 মাস 2 মাস পরে দেখা যাবে যে সে একেবারে নতুন একটা আগামী দিনের ভবিষ্যতের জন্য তৈরি হওয়া শুরু করেছে। কিন্তু অঙ্কুরেই যদি মারা যায় শিশুটি তাহলে তার ভবিষ্যৎ নেই, এই এটাকে বলে অকাল মৃত্যু। তো আমাদের বাংলাদেশের যে রাষ্ট্র সংস্কারের জন্য, ফ্যাসিবাদ শাসন ব্যবস্থাকে পরাস্ত করার জন্য, স্বৈরতন্ত্র থেকে মুক্তির জন্য, বাক স্বাধীনতার জন্য, হিন্দু মুসলিম একত্রে বসবাস করার জন্য, মুসলিম ভাই বোনদের যারা এর এযাবৎকাল রাজাকার জঙ্গি ত্যাগ খেয়েছে তাদেরকে মুক্ত বাতাসে চলাচল করার জন্য, ছাত্ররা, সাধারণ মানুষ, মত প্রকাশের অধিকার জানাতে যেয়ে যারা নির্যাতিত হয়েছে, মামলা হয়েছে, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে মামলা হয়েছে, আওয়ামী লীগের কর্মী সমর্থক দ্বারা হেলমেট, হাতুড়ি, পিস্তল দিয়ে নির্যাতিত হয়েছে, তাদের যে এই স্বাধীনতা, সেই স্বাধীনতাকে কি আপনি অকাল মৃত্যুতে ঠেলে দিবেন নাকি না এটিকে একটু সময় দিয়ে হৃষ্টপুষ্ট করার দিকে আগাবেন, যেন এই স্বাধীনতা বড় হয়, সুঠাম দেহের অধিকারী হয় এবং বাংলাদেশকে একটা গন্তব্যে নিয়ে যায়। সেজন্য একটু সময় লাগবে, আপাতত এগুলো দেখে বিচলিত হওয়ার কিছু নেই। আর একে সেই সাথে এইগুলোকে ডিবাঙ্ক করা, অর্থাৎ এই ন্যারেটিভ ডিবাঙ্ক করা যে বাংলাদেশে হিন্দু নির্যাতন হচ্ছে, হিন্দু ভাই বোনদেরকে ভিতরে যারা আতঙ্ক সৃষ্টির চেষ্টা করছে তাদেরকে আতঙ্কবাদী নাম দিয়ে যারা এই কাজগুলো করছে তাদেরকে ধরিয়ে দেওয়া, আর এই প্রচারগুলো সচেতনতা খুব। তো দর্শক শ্রোতা, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন। এ বিষয় নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে, আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। ভিডিওটি এ পর্যন্তই, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। আর হ্যাঁ, নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। এই দোয়া রইল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।